সেখানে বিভিন্ন স্টার্ট আপ সম্বন্ধে কথা হয় যে কেউ একটা কোনো স্টার্ট আপ শুরু করেছে, স্টার্ট আপ ক্যান বি অফ এনিথিং, ইউ নো, একটা কোনো সাইন্টিফিক ইনোভেশন থেকে হতে পারে কিংবা কেউ একটা বেকারি খুলতে পারে। ইভেন আমি একটা এক্সাম্পল দেবো, খুব ছোট্ট এক্সাম্পল, ওয়াও মোমোস বলে দেখবে যে একটা মানে ফুড চেন আছে, মোমোর চেন। সো যারা ওয়াও মোমোস বানিয়েছে, বোথ অফ দেম আর হার্ডলি 30 or 35, অ্যান্ড দে স্টার্টেড দ্যাট স্টার্ট আপ ওয়েন দে ওয়ার ইন কলেজ। আর এই আইডিয়াটা ওদের মোমোর পপুলারিটি দেখে আসে, সেখান থেকে ওরা বার করেছে যে মোমোর কত রকম রেসিপি হলে লোকের মধ্যে মোমোর জনপ্রিয়তাটা যতটা আছে আরও বেশি বাড়াতে পারে। আজকে দাঁড়িয়ে ওয়াও মোমোস ইজ ওয়ান অফ মাই ক্লায়েন্টস, সেই জন্য আমি এই স্টোরিটা বলতে পারছি। সো ওয়াও মোমোস আজকে দাঁড়িয়ে পুরো ইন্ডিয়াতে বিভিন্ন শহরে ওরা এত বড় একটা আউটলেট, এতগুলো আউটলেটস খুলেছে। তো এই যে ছোটো ছোটো আইডিয়াগুলো, যে স্টার্ট আপ আইডিয়া, এতে কতটা এমপ্লয়মেন্ট ওরা জেনারেট করেছে, কত লোককে আজকে ওরা কাজ দিয়েছে। তো আমাদের ফোকাসটা সেখানে হওয়া উচিত যে আমরা কীভাবে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট করবো, অ্যাট দ্য সেম টাইম কীভাবে কমিউনিটির ডেভেলপমেন্ট করবো। একটা টিম বিল্ডিং, যেটা তুমি প্রয়াস আমি সবসময় করে থাকো, যে তোমরা কমিউনিটির সাথে কাজ করো, টিম হয়ে কাজ করো, তুমি টিম লিড হিসাবে কাজ করো। নিজের গ্রোথের সাথে সাথে আমাদের সাথে যারা কাজ করছে, আমাদের নিচে ওপরে যারা কাজ করছে, হায়ারার্কিকে একদমই প্রাধান্য দেওয়া উচিত না। বাট ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ আ চাইল্ড, ও ওয়েন উই আর ওয়ার্কিং উইথ সাম ওয়ান হু ইজ ইয়াঙ্গার দ্যান ইউ, যাকে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা দিয়ে কিছু শেখাতে পারবে, সেখানে সবসময় তার ওয়েলবিং, তার কমিউনিটির ওয়েলবিং, মানে প্রয়াসম থেকে আমি নিজেও এটা শিখেছি যে একটা লাইফ চেঞ্জ করা মানে হাজারটা লাইফ চেঞ্জ করা, অ্যান্ড ইউ গাইজ আর ডুইং দ্যাট প্র্যাকটিক্যালি, ইউ নো, এভরি ডে। সো সেখানে তাহলে আমি বলতে পারি এইরকম কাজ যারা করছে, এইরকম ফোকাসটা আমাদের এদিকেই শিফট করা উচিত লাইফের। যেগুলো চলছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, সেগুলো দে আর গোয়িং ব্যাকওয়ার্ড, বাট বিইং ইন দ্য প্রেয়ার সেম, মানে লাস্ট 5 years আমি যেটা অবজার্ভ করেছি যে দে আর ভেরি ফোকাসড, মানে আমরা উই আর ভেরি ভেরি ফোকাসড। আমি অ্যাজ এ ইউথ I have been grown up here. Mane, one thing matter, that is youth development. Nothing else. May what comes, nothing else. You should be on your track. Don't ever change your track. So I think we concept ba we notion ta tumi mathay rakho ebong egiye jao. May what comes, like jokhoni amader management institute e kono class chole ba session chole ba amader film making on a session chole, every day we talk about things, every day we talk about issue je gulo social media te sangathik bhabe viral hocche, ebong amader youth ra they have the same mentality, but kothay eta ke ব্রেকআপ করে সেগুলোকে পিছিয়ে নেওয়া হয়, কারণ উই পুট দ্য পজিটিভ সাইড ইন ইট, মানে যেটা হয় না। আমি আজকে যদি পদ্মাবতীকে দেখি, এভরিবডি ইজ থিঙ্কিং দ্য নেগেটিভ সাইড, মানে সবাই ব্যস্ত নেগেটিভ সাইড নিয়ে, যে কারণে এত ভাইরাল হচ্ছে, যে কারণে কোনো পজিটিভ থিং আসছে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রেস এম আমরা বলছি না যেগুলো হয় না, আমাদের এখানেও আসে, আমাদের আমরা প্র্যাকটিক্যাল জিনিস নিই, মানে ডেইলি লাইফে যেগুলো চলছে সেইগুলো নিয়ে আমাদের সেশনগুলো চাই। বাট দ্য ডিফারেন্স ইজ, মানে আমাদের ইউথরা যখন এই কথাগুলো বলে বা আমরা যখন এই কথাগুলো বলি যে দ্যাট ইজ রাইট উইচ ইজ হ্যাপেনিং ইন দ্য সোশ্যাল মিডিয়া, বাট দেন উই হ্যাভ টু ব্রেক আউট দ্য শেল, লাইক দ্য কনসেপ্ট উইচ ইজ নট ডান, পুট দ্য পজিটিভ থিং ইন, মানে যখনই কোনো খারাপ কিছু হয় উই ট্রাই টু থিঙ্ক বিয়ন্ড অ্যান্ড ব্রিং দ্য পজিটিভ থিং ইন ইট, মানে ওটার থেকে বাইরে যাও এবং ভালো জিনিসটাকে বার করে নিয়ে আসো, এবং দেন টেক ইট অ্যান্ড দেন মুভ ফরওয়ার্ড, ডোন্ট স্টিক অ্যারাউন্ড দ্যাট and which is not happening on social media. So amader ei jonno mone hoy 21 bochhor dhore ei organization chulche without a faults or without any looking back, ar amar mone hoy cohesiveness ta sangathik bhabe dorkar, karon prayasem er eto boro ekta team pray 25 joner,
এরা কাজ করছে, আমরা কাজ করছি ডাইরেক্টলি প্রায় মানে 1500 ইউথের সাথে এলাকাতে। সো একটাই জিনিস ম্যাটার করে, যেটা হচ্ছে কোহেসিভনেস, মানে এই যে টিমটা কাজ করছে, টিম বিল্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বলছো তুমি ওয়ার্ম বা যেগুলো কাজ করে, দ্য হেডস, দ্য থিঙ্কিং ট্যাঙ্ক, ইটস ভেরি ইউনিক। মানে যে একটা কিছু ভাবে সেটাই সার্কুলেট করে, এমন না যে একজন ভাবলো অন্য আরেকটা কিছু ভাবলো। সো সেম থিং ইজ হ্যাপেনিং উইথ প্রেসেন্ট, মানে ওই 21-25 জন মাথা একই দিকে দৌড়াচ্ছে। মানে তুমি যখনই ফেসবুকে দেখবে, সোশ্যাল মিডিয়াতে দেখবে যে একটা ইস্যু সেইটাকেই সমানভাবে সার্কুলেট করা হচ্ছে, এমন না যে একজন ফাউন্ডার ডাইরেক্টর এটা ভাবছে, অন্যজন অন্য ভাবছে, বা অন্য ডাইরেক্টর অন্য কিছু ভাবছে। সো আই থিঙ্ক ওই জন্য প্রায়োরিটাইজ করাটা আরো সুবিধা হয়। তুমি নিজের লাইফে পার্সোনালি কিভাবে প্রায়োরিটাইজ করো? আমার নিজের লাইফ বলতে, এখন আমি একটা বড় টিমের সাথে কাজ করছি, তো কিভাবে করো সেটা? এখন এই মুহূর্তে প্রায়োরিটাইজ আমার ওয়ান থিং, উইচ ইজ সিভিএনএন, মানে যে শোগুলো এখন চলছে। সো এই সিভিএনএন চালাতে, কারণ প্র্যাকটিক্যালি আমি প্রতিদিন দেখছি প্রেয়াসম অ্যাজ এ টিম, এবং সিভিএনএন ইজ ওয়ান অফ দ্য পার্টস। সো এই সিভিএনএন চালাতে গেলে আমাদের প্রথম যখন শুরু করি আমরা, উই স্টার্টেড উইথ সাম ইউথ, মানে প্রায় 25 জন ইউথকে নেওয়া হয় বিভিন্ন এলাকা থেকে, যারা এই সিভিএনএন নেটওয়ার্ক থেকে চালাবে। এবং তুমি যখন আমি আবার সেই টিম বিল্ডিংয়ে আসছি, কিন্তু প্রেয়াসম অ্যাজ এ টিম আর সিভিএনএন অ্যাজ এ টিম ইজ ডিফারেন্ট। মানে আমরা এমন ইউথদেরকে নিয়ে কাজ করি যারা হয়তো দে আর লার্নিং, দে আর সিং থিংস অ্যান্ড দে আর লার্নিং অ্যান্ড দে আর এক্সপ্রেসিং দেয়ার থটস, মানে এরকম একটা অবস্থা। এমন না যে প্রফেশনাল লোককে নিয়ে আমি এই চ্যানেলটাকে চালাচ্ছি। সো তাদেরকে নিয়ে যখন কাজ শুরু হয়, আমি অ্যাজ আ এডিটার, অ্যাজ আ চিফ এডিটার, আমি প্রায়োরিটাইজ করতে পারলেও যখন আমি নিজেকে কন্ট্যাক্ট করছি তাদের মধ্যে, ওদের ওই থটসগুলো আছে যে এটা কেন হবে না, ওটা কেন হবে না, কারণ আমার মনে হয় কোথাও ডেফিনেটলি দে আর পার্ট অফ অন ট্র্যাক, কিন্তু আমার মনে হয় যে কোথাও গিয়ে তারা প্রায়োরিটাইজটা করতে পারছে না, যে আমার আগে এটা করা উচিত, আমি আজকে এটা করতে পারবো না, আমি আজকে এইটা কভার করতে যেতে পারবো না, আমি আজকে এই স্টোরিটা করতে পারবো না, কারণ আমাকে এখানে যেতে হবে, আমাকে ওখানে যেতে হবে। দে পুটিং দ্য ফলস প্রমিস, মানে আমার ওখানে যেতে হবে বা আমাকে এটা করতে হবে। সো এইখানে বসে মনে হয়, এত বড় একটা চ্যানেলটা যখন এপিসোডগুলো দেখি তখন মনে হয় যে ওদের এটা করা উচিত না, মানে দে শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট আর উই লুকিং ফর অ্যান্ড ওয়ার আর উই গোয়িং। তোমার কি মনে হয় যে হাউ শুড উই কন্ডাক্ট টু দোজ করেসপন্ডেন্টস? প্রথমত তুমি যেটা বললে যে ওরা এখনো লার্ন করছে, দে স্টিল স্টুডেন্টস, তো ওদের সেই ম্যাচুরিটিটা কিন্তু আসা খুব দরকার, যেটা আমি আমার মনে হয় যে ওই বয়সে আসাটা একটু মুশকিল, কারণ ওই বয়সে দাঁড়িয়ে মানে প্রচণ্ড মানুষ প্রচণ্ড ইম্পালসের ওপর কাজ করে, তারা দেখতে পারে না যে লং টার্ম গোল কী আছে, ওর পার্সোনাল গোলস কী হওয়া উচিত, অ্যাকচুয়ালি কোন ট্র্যাকে নিজের লাইফটাকে নিয়ে গেলে অ্যাকচুয়ালি যেটা হওয়া দরকার সেগুলো হবে। তো সেইখানে দাঁড়িয়ে ওরা অনেক ছোট ছোট জিনিস, যেমন রিলেশনশিপ, বন্ধুত্ব, কোথাও ঘুরতে যাওয়া, মানে ফান কোশেন্ট ইউনো ইন লাইফ, ওটার ইম্পর্টেন্স অনেক বেশি থাকে। কারণ ওই যে আমাদের একটা ইউথদের একটা বিশ্বাস আছে যে ইউনো ইউ অনলি লিভ ওয়ান্স সো হ্যাভ ফান, ওই যে ব্যাপারটা, মানে ফান তো আছেই লাইফে, অবভিয়াসলি থাকবে, বাট তার সাথে নিজের কাজ, বিকজ ইন দি এন্ড ইউর আইডেন্টিটি ইজ ইউর ওয়ার্ক, বিকজ তোমাকে কেউ মনে রাখবে না যে তুমি তোমার বন্ধুর সাথে কোথায় গিয়ে কি করেছিলে, কি খেয়েছিলে, বা যাই তোমার পার্সোনাল রিলেশনশিপ, নো বডি উইল রিমেম্বার ইউ ফর দ্যাট। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি সামথিং ইন ইউর লাইফ, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং ইন ইউর লাইফ, দেন অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউর ওয়ার্ক ইজ দ্য অনলি ওয়ে ইন উইচ ইউ আর গোয়িং টু গেট এনি কাইন্ড অফ রিকগনিশন। তো সেই জিনিসটা যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, বা তারা নিজেরা যদি বুঝতে পারে, কারণ কাউকে কিছু জোর করে শেখানো যায় না, নিজেদেরকে বুঝতে হয়, তারাই যদি ইনভাইট করে নেয় জিনিসটা, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় অ্যাজ ইউ আর ওয়ান অফ দিয়ার রোল মডেলস, তোমার লাইফটা দেখে ওরা অনেক কিছু শিখতে পারে, যে তুমি কীভাবে নিজে ইন্সপায়ার্ড হয়েছো, বাইরে পড়াশুনো করেছো তুমি, সেখানে দাঁড়িয়ে তুমি আজকে সিভিএনএন এর পুরো সব কিছু দায়িত্ব নিয়ে চালাচ্ছ, তো সেইখানে দাঁড়িয়ে ইউনো দে নিড সাম ওয়ান টু লুক আপ টু, তো সেইখানে তারা তখন ইন্সপিরেশন পায় যে হ্যাঁ আমরাও এদের মতন হবো, আমরাও এই কাজগুলো করবো। তো সেটা দেখার পরও যখন তাদের তুমি বলছো যে দে গিভ এক্সকিউজেস, যেটা তুমি বুঝতে পারো দ্যাট দোজ এক্সকিউজেস আর কোয়াইট লেম অ্যান্ড দে আর নট রিয়েলি টেলিং ইউ দ্য ট্রুথ, সেখানে দাঁড়িয়ে আই গেস ইউ ক্যান ডু ওয়ান থিং, ইউ ক্যান সিট উইথ দেম, টক টু দেম, আস্ক দেম যে ওদের কাজটাতে কতটা ইন্টারেস্ট আছে, আর এই কাজটাতে যদি ইন্টারেস্ট না থাকে তাহলে ওরা কী করতে চাইবে, কী করতে ওদের ভালো লাগে, কোনটা তাদের ইন্টারেস্ট আসবে। তো সেই ইন্টারেস্টটা তুমি বুঝে, সিন্স ইউ আর লিডিং দিস প্রজেক্ট, ইউ শুড বি গিভিং দেম ওয়ার্ক, অ্যাসাইনিং দেম ওয়ার্ক বেসড অন দেয়ার ইন্টারেস্ট। যদি ওরা কিছু শিখতে চায়, সাপোজ হয়তো কোনো কাজ হতে পারে যে কনফিডেন্সের অভাব আছে, যে কাজটা করতে চায় কিন্তু ভয় পাচ্ছে যে পারবে না, ডিসঅ্যাপয়েন্ট করবে তোমাকে, তো সেখানে দাঁড়িয়ে তুমি ওদেরকে একটা স্পেশাল ক্লাস বা একটা সেশন নিতে পারো, যেখানে তুমি ওদেরকে ট্রেন করলে। এইভাবে তো ডেফিনেটলি আমার মনে হয় কিছুটা হলেও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেজ দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মাচ দে ক্যান কন্ট্রিবিউট টু ইউর ওয়ার্ক অ্যান্ড ইউর প্রজেক্ট।
এটা একটা আমার মনে হয় করা দরকার। আর ডে টু ডে কাজের ব্যাপারে আমি এটাই বলবো, ইউনো প্রথমত তুমি দেখো যে আজকের জন্য কি ইম্পর্টেন্ট কাজ আছে, অ্যাসেস ভ্যালুজ উইচ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড উইচ ইজ আর্জেন্ট, আর্জেন্ট কাজগুলো সবসময় আগে শেষ করো, লিস্ট আউট একটা লিস্ট বানাও ডে টু ডে লিস্ট যেখানে তুমি প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট লেখো যে এটা আর্জেন্ট এটা ইম্পর্টেন্ট কোনটা সবচেয়ে জরুরি সেইটা শেষ করো আগে। আর একটা খুব ইম্পর্টেন্ট টিপ আমি দেবো, যে কাজটা আমাদের করতে সবচেয়ে ভয় লাগে বা যে কাজটা সবচেয়ে বেশি মনে হয় বড় লেন্দিয়ার টাস্ক যেটা দিনের শুরুতেই সেটা করা উচিত, বিকজ দ্যাট উইল রিয়েলি বুস্ট ইউর কনফিডেন্স, দ্যাট উইল রিয়েলি গাইড ইউ অ্যান্ড হেল্প ইউ যে হ্যাঁ আমি এটা শেষ করতে পারছি তো আমি পরের কাজগুলো শেষ করতে পারবো। তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে লিস্ট বানাও একটা, আর্জেন্ট টাস্ক ইম্পর্টেন্ট টাস্ক, কোন টাস্কটা সবচেয়ে ডিফিকাল্ট সেই টাস্কটা আগে অ্যাটেম্পট করো শেষ করো। বাট ডোন্ট বি আ প্রোক্রাস্টিনেটর, বিকজ তুমি যদি প্রোক্রাস্টিনেট করতে থাকো যে কালকে করবো কালকে করবো তাহলে কখনোই হয় না, সেটা আমরা অনেকে এক্সামের টাইমে করি যে আজকে না কালকে পড়বো, বাট শেষে গিয়ে দেখি সিলেবাসের অর্ধেক কিছুই পড়া হয়নি। একটা প্ল্যান থাকা আর সেটাকে ভালোভাবে এক্সিকিউট করা কিন্তু ভীষণ দরকার। তো এই শর্ট টার্ম ইউনো গোলসগুলো রাখা, সেগুলোকে সেট করা আর সেগুলো অনুযায়ী ডে টু ডে লাইফে কাজ করা, ইট উইল টেক ইউ লং ওয়ে। সো আমি আবার আমি সিভিএনএনে ফিরে আসবো, আমি যে ইউথের কথা বলছিলাম এই তোমার এই কনটেক্সট ধরেই বলি যে ওরা যখন এখানে কাজ করছে যেহেতু এটা একটু অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক মানে মেন স্ট্রিম ওয়ার্ক নয় যেগুলো মা বাবারা সচরাচর দেখে থাকে, সো ওরা যখনই ফিরে যায় বাড়িতে তখনই মা বাবা বলে যে দূর কেন, কারণ তাদের কাছে বোধহয় এটা কোথাও একটা গিয়ে প্রায়োরিটিজ পায় না। সো তুমি একটা টিপস দাও যে তারা কীভাবে নিজেদের মা বাবাদের কনভিন্স করাবে, মানে তাদেরকে বোঝানো আগে দরকার, কারণ সেটা একটা বিগ সাপোর্ট, সেখান থেকে যদি সাপোর্ট না পায় তাহলে হয়তো এই কাজটাকেও ঠিকঠাকভাবে করতে পারবে না। অ্যাবসলিউটলি, আমার মনে হয় সবচেয়ে প্রথমে যেটা করো সেটা হচ্ছে তোমরা কি কাজ করছো সেটা দেখাও, যে তোমাদের যে ভাস্ট এক্সপ্যান্স তোমাদের কাজের যে ইমপ্লিকেশনস, ইটস রিচিং আউট টু আ হিউজ অডিয়েন্স এন্ড ইউ আর প্র্যাকটিক্যালি চেঞ্জিং লাইভস, আই মিন ওটার থেকে বড় কি হতে পারে আমি জানি না। তো সেই জিনিসটা মা বাবাকে বোঝানো খুব দরকার যে তোমার কাজের যে এক্সপ্যান্সটা বা তোমার কাজের যে মিনিংটা ওটা কি, ইউ আর চেঞ্জিং লাইভস, ইউ আর টেকিং ইউনো ইউ আর গোয়িং আউট দেয়ার ওয়ার্কিং উইথ পিপল, ইউ আর ইন্সপায়ারিং দেম চেঞ্জিং দেয়ার লাইভস। সো এই জিনিসটা বোঝানো ভীষণ দরকার, ডেমনস্ট্রেট করো যে তুমি যে যে প্রজেক্টগুলোতে কাজ করছো। ইনফ্যাক্ট আমি তো বলবো যদি মা বাবাকে কাজের কোনো একটা জায়গায় নিয়ে আসো, আমরা করছি সেগুলো, ইভেন তাদেরকে আমরা ডাইরেক্ট ইনভলভ করছি যাতে তারা এবার বুঝতে পারে, এক্স্যাক্টলি, সো দ্যাট দে ক্যান সি হোয়াট দে আর ডুইং, হোয়াট দেয়ার চিলড্রেন আর ডুইং, সো দ্যাট উইল রিয়েলি মেক দেম আন্ডারস্ট্যান্ড। ইভেন এইসব কিছুর পরও যদি মা বাবাদের বুঝতে টাইম লাগে তাহলে সেটা খুবই মুশকিল একটা ব্যাপার, কিন্তু টাইম দাও, মা বাবাও একটা অন্য জেনারেশন থেকে আসছে, আমাদের বুঝতে হবে যে তাদেরও একটা আলাদা সেট অফ থটস আইডিয়াস বিলিভস আছে, দে আর অলসো কন্ডিশনড বাই আ লট অফ থিংস। টাইম দাও তোমার সাকসেস, তুমি যদি ফোকাস থাকো তোমার কাজ দেখে তোমার মা বাবা কিন্তু শিওরলি একদিন না একদিন অ্যাপ্রিসিয়েট করবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি লেট মি টেক ডাউন দ্য নোটস, মানে আমি তাহলে প্রায়োরিটি ইজ দ্য মেইন থিং, আর সেটা করতে গেলে আই হ্যাভ টু বি ভেরি ফোকাস, রাইট, অ্যান্ড দেন নেসেসিটি কোনটা আর আননেসেসিটি কোনটা সেটা বোঝাটা সাংঘাতিক দরকার, যে আমার এটা পরে করলেও চলবে, যেটা এখন এই মুহূর্তে দরকার সেটাকে নিয়ে আগে থাকি, আর্জেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট, এবং নিডস এন্ড ওয়ান্টস ইজ দ্য বিগ, ইউ শুড বি ইউ নো অ্যাসেসিং দ্য ভ্যালু অফ হোয়াট ইজ হোয়াট শুড বি ডান নাও এন্ড হোয়াট ক্যান বি ডান লেটার, ওইটা বোঝা ভীষণ দরকার, এবং যেটা নিজে টাফ মনে হচ্ছে সেটাকে আগে ফেস করো, একদম, ডেফিনেটলি। আর ডে টু ডে তো যদি তুমি একটা প্ল্যানার রাখো, ইফ ইউ লিস্ট ইট আউট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বলো যে ডায়েরি লেখা বা জার্নাল মেনটেন করা প্র্যাকটিস করো, ইউ নো দ্যাট হেল্পস আ লট, তোমার ফ্রাস্ট্রেশন তোমার আইডিয়াস তোমার লং টার্ম গোলস শর্ট টার্ম গোলস সব কিছু সবার সাথে শেয়ার করা যায় না, তো সেগুলো যদি তুমি রোজ রেগুলার প্র্যাকটিস করো একটা জায়গায় জট ডাউন করার, ইট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু ইউনো accumulate your thoughts and you know at a streamline korte tomar chinta dhara gulo ke bishon help kore. The good thing is jotoi social media ei unnecessary jinish gulo niye pore jak, at the same time CVNN prayasam era chesta korche social media ta ke abar jato recover kora jete ebong useful kora jete pore ekebare tai, so prioritize korar chesta kora uchit, nijer life e distractions gulo theke mane distractions to thakbe but ogulo ke handle kora shekho je kon distraction ta worth it ar kon ta noy. So thank you so much, thank Manish. You. So next session er jonno stay tuned, come back and we will see you soon. Goodbye. Take care.